মিরসরের মধ্যে ফাগি এক রহস্যজনক সুড়ঙ্গ। শরতুন প্রায় 8 কিলোমিটার দূরে গহীন অরণ্যত হাজিয়া দূরে স্থানীয় একজন কৃষক মিলিয়ে আবিষ্কার করছি এই সুড়ঙ্গ। ইবন কিয় সুড়ঙ্গ ইয়ান লয়ের জনমন মধ্যে প্রশ্ন, কেউ হদ্দে এড়ে মুক্তিযুদ্ধ সমত মুক্তিযুদ্ধ কলে বাঙ্কার গড়ি রেখিল, আবার কেউ হদ্দে ইব বালুকে কুচি, আবার কেউ হদ্দে এড়ে কেউ হন জঙ্গি কার্যক্রম চালাই তো কিনা। এখন ওখানে এই যে রাস্তাটা আছে ওটা ছোট হয়ে গেছে মাটির কারণে, মাটি পরে ছোট হয়ে গেছে। যদি ভিতরে ঢুকতে হয় প্রথম একজন একজন ঢুকে দুইজন বসার জায়গা আছে। আনুমানিক কত ফিট লম্বা হবে? আনুমানিক বর্তমানে 20 ফুট পর্যন্ত আমরা গেছি, 20 থেকে 25 ফুট গেছে। তারপরে আপনার এই মাটি খুঁজার পরে আর একটু যদি যায় আবার দুইজন বসতে পারবে। ওখানে একটা জায়গা আছে, স্পেস আছে রেস্ট নেওয়ার জন্য, দুইজন বসতে পারবে। আবার কিছুক্ষণ পরে যদি আবার যায় ওখানে আবার দুইজন বসতে পারবে। এরকম একটা মানে জায়গাটা কত দূর গেছে আসলে জানা যায় না, মানে কত ভিতরে কি প্রশস্ত ভিতরে, হ্যাঁ প্রশস্ত, কত দূর গেছে এখনো কিন্তু আমরা বলতে পারি না, অনেক দূর পর্যন্ত আগে গেছে এই এটা, কিন্তু মাটির কারণে আমরা ঢুকতে পারতেছি না। আচ্ছা, এটা কি আরো বিভিন্ন অঞ্চলে এই সুড়ঙ্গ পাওয়া গেছে, আর এখানে দক্ষিণনগর এটা যে পাওয়া গেছে ওটা হচ্ছে কি হইতে পারে, মানে যতসম্ভব মুক্তিযুদ্ধের সময় ওরা প্রমাণ করছিল যে ওরা এখানে লুকিয়ে থাকবে বা এরকম কিছু ধারণা করা যাচ্ছে আর কি। দেখি এই 20 দিনের মতন কে ওরা বলিনি, এই কাই হুরুগা বলছিলাম। ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখি যে মাটি ভিতরে আগুনের ধোঁয়াটা লাগি রয়েছে, কালো হয়েছে আগুনের কয়লা টয়লা ভাবা গেছে, কারণ আগুন দিয়ে একটু কালো করে গেলাইছে। 3-4 জন ঢুকছিলাম। তবে এ বিষয়ে প্রশাসন কি হয়ে ফুনন? এটা অনেক পুরনো একটা গর্ত বলতে পারেন, এটা 5 ফিট বা 7 ফিট এরকম। তবে এলাকার লোকজন সেটা বলতেছে কোনো অযোধ্য প্রাণী, সেটা ভাল্লুক হতে পারে বা অন্য কোনো শিয়াল এই টাইপের কোনো প্রাণীর কর্তৃক এই গর্ত। তবে এখানে ঢুকার পথ আছে, বাইর হওয়ার কোনো পথ নেই, এই জন্য এটাকে আমরা সুড়ঙ্গ বলতে পারি না। তথাপি যেহেতু একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর আসছে, এটা আমরা নজর দিতে রাখবো যাতে কোনো অন্য কোনো অপ্রীতিকর কোনো ঘটনা অন্য দুষ্কৃতিকারীর যাতে এখানে আশ্রয় বা প্রশ্রয় দিতে না পারে। তবে খুব রিমোট এলাকা, এলাকাটা খুব রিমোট, এই জন্য অনেকেরই সন্দেহ হয়েছে, তেমনি আমারও সন্দেহ হয়েছে। এই জন্য আমরা সহকারী একটা টিম আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে যা দেখেছি এটা আপাতত আতঙ্কিত হওয়ার কিছু না। তবে প্রশাসন আর স্থানীয় কল যাই হোক না কেন, সময় গেলে আস্তে আস্তে বাইরেবু এবার আসলে কি সুড়ঙ্গ আছে। দর্শক আনার এই ভিডিও কিন্তু আমার কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দেবায় উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন এই চাহ।